বারডেম হাসপাতাল থেকে লাকি আকান্তকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আরমানিটোলায় পৌঁছালে সৃষ্টি হয় এমন দৃশ্যের। না ফেরার দেশে চলে যাওয়া গুণী এই শিল্পীকে শেষবারের মতো দেখতে জড়ো হন পরিবার, স্বজন, প্রতিবেশী ও ভক্ত অনুরাগীরা। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করেই লাকি আকান্তের স্মৃতিমাখা আরমানিটোলা মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর সর্বস্তরে মানুষের শ্রদ্ধার জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দেয় ঢাকা জেলা প্রশাসন। শিল্পীর এই চলে যাওয়ায় সবার সাথে প্রকৃতিও যেন কান্নায় ভেঙে পড়ে। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই লাকি আকান্তকে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। আসেন তার স্বজন, সহযোদ্ধা, সহশিল্পী, ভক্ত অনুরাগী। নিজের সৃষ্টির মাঝেই নতুন প্রজন্মের কাছে বেঁচে থাকবেন তিনি, এমনটাই চাওয়া সবার। লাকি আকান্তের গান ছাড়া তরুণরা যেন জাগরিত হতো না, এরকম কম্পোজিশন আরও হতে পারে কাউকে দিয়ে আমার মনে হয় না, একজনই লাকি ভাই। আধুনিকতা যদি বলতে হয় তাহলে উনি সৃষ্টি করেছেন, উনি ট্রেন্ডটা সেট করেছেন। প্রকৃতিও যেন আজকে বিষণ্ণ, তাকে হারিয়ে প্রকৃতিও কাঁদছে। মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, তো এটাও তো একটা মানুষের বড় পরিচয় যে দেশের সংকটের সময়ে তিনি কিন্তু গা বাঁচিয়ে চলেননি। এই অমর সুরস্রষ্টার সকল গান সংরক্ষণের দাবি ছিল সবার কণ্ঠে। কেউ প্রশ্ন তোলেন শিল্পীর মৃত্যুর পর রয়্যালটির পাওনা টাকা নিয়ে। আমাদের দেশে ওইভাবে এটা ডেভেলপ করেনি রয়্যালটির বিষয়টা, সেই সময় নজর দেয়নি কেউ রয়্যালটির ব্যাপারে। আইনগুলো এখনো ত্রুটিপূর্ণ, এই পুরো বিষয়টা আমরা দেখছি, নতুনভাবে যাতে পাইরেসি না হতে পারে এবং রয়্যালটি পায় তার ব্যবস্থা করব। সকলের শ্রদ্ধা নিবেদন শেষে লাকি আকান্তকে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এখানেই বাদ জোহর অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের আগে তৃতীয় ও শেষ দফা জানাজা অনুষ্ঠিত হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।